করোনার কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ইমামবাড়াগুলোর ভেতরেই শোক প্রকাশ। মিছিলের মাধ্যমে সবাই জানতে পারে কারবালার সেই মরু প্রান্তে হয়েছিল কি, এবার সেই সুযোগটা হচ্ছে না। পারিবারিক ইমামবাড়া হোক, নিজেদের জমায়েত স্থান হোক, সেখানে আমরা আমাদের যেগুলি কর্মকাণ্ড আছে সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। যদি দুলদুল বাইর করতে হয়, তাজিয়া বাইর করতে যাই হয়, আমরা এখানে সেটাকে আমরা প্রদক্ষিণ করব। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তাজিয়া মিছিল, বাইক মিছিল, এই ধরনের বাইরে যেসব অনুষ্ঠান হয় সেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় আচার অনুষ্ঠানাদি সেগুলো করা যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাড়ায় মিলছে মামলার বাদী ও সাক্ষী, হয়রানি করতেই গড়ে উঠেছে ভয়ঙ্কর চক্র, অসাধু আইনজীবীরাও জড়িত বলছেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম থেকে সাত আইনজীবী এনেও মুক্তি মিলল না ওসি প্রদীপের, প্রধান তিন আসামি আবারও তিন দিন করে রিমান্ডে। ভারতের আশ্বাসের পরও চীনকেই ভ্যাকসিন ট্রায়ালের প্রথম সুযোগ দিল বাংলাদেশ, কূটনৈতিক মহলে আলোচনা। এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ভ্যাট কমলেও দাম কমছে না গ্রাহক পর্যায়ে, লাভবান হচ্ছে শুধু ব্যবসায়ীরাই, রাজস্ব পাচ্ছে সরকারও। মহামারী করোনার কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোর ভেতরেই শোক প্রকাশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শিয়া মতাদর্শীরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাবুল হোসেনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। বুক চাপড়ে মাতম, দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতি বছর মহরম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতদর্শীরা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনা পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় নিষিদ্ধ করা হয়েছে তাজিয়া মিছিল, তাই দশ মহরমের আগের ধর্মীয় আচার অনুষ্ঠানও চলছে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ার ভেতরেই। মিছিলের মাধ্যমে সবাই জানতে পারে কারবালার সেই মরু প্রান্তে হয়েছিল কি, এবার সেই সুযোগটা হচ্ছে না, এটা একটু দুঃখজনক বিষয় আমাদের জন্য। পারিবারিক ইমামবাড়া হোক, নিজেদের জমায়েত স্থান হোক, সেখানে আমরা আমাদের যেগুলি কর্মকাণ্ড আছে সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। হিজরি 61 সনের দশ মহরম কারবালার প্রান্তরে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালানহু চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে মর্মান্তিকভাবে শহীদ হন। বিশ্ব মুসলিমের কাছে দিনটি একদিকে শোকের, অন্যদিকে অন্যায় হত্যা ও ষড়যন্ত্র রুখে দেওয়ার বিরুদ্ধে চেতনাও। বিধিনিষেধের বেড়াজালে এবার মূল আয়োজনে কিছুটা ভাটা পড়লেও সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ শোক পালনে আশাবাদী হোসেনি দালান ইমামবাড়া কর্তৃপক্ষ। আমরা গেটে বাইরে যাব না, এখানে আমরা যদি দুলদুল বাইর করতে হয়, তাজিয়া বাইর করতে যাই হয়, আমরা এখানে সেটাকে আমরা প্রদক্ষিণ করব। সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে এবারও ইমামবাড়া কেন্দ্রিক বজায় থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিশ্চিত নিরাপত্তা বলয়। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও। যে কোনো ধরনের তাজিয়া মিছিল, বাইক মিছিল, এই ধরনের বাইরে যেসব অনুষ্ঠান হয় সেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় আচার অনুষ্ঠানাদি সেগুলো করা যাবে। সৃষ্টির পর থেকে ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য নানা ঘটনার কারণে দশ মহরম আশুরার দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। আরবি তাজিয়া শব্দের অর্থ শোক ও সমবেদনা প্রকাশ। করোনা প্রাদুর্ভাবে এবার মূল সড়কে তাজিয়া মিছিল না হলেও শোক প্রকাশ কোনো অংশে বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন ইমাম ভক্তরা। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত শক্তি ও ত্যাগের মহিমায় অচিরেই জরা মুক্ত হবে পৃথিবী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম থেকে সাত আইনজীবী এনেও শেষ রক্ষা হলো না প্রদীপের, তৃতীয় দফায় তিন দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালকে। বাকি আসামিদেরও দ্রুত রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তবে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামি পক্ষ। কক্সবাজার থেকে সেলিয়া সুলতানার রিপোর্ট।
শুক্রবার দ্বিতীয় দফার রিমান্ডের শেষে দুপুরে আদালতে তোলা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তিন আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে। তিন আসামির ফের চার দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিদের পক্ষে দাঁড়ান চট্টগ্রাম থেকে আসা বাঘা বাঘা সাত আইনজীবী সহ 11 জন। হত্যা মামলার নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় রিমান্ডে রাখা হয়েছে জানিয়ে প্রায় এক ঘন্টা যুক্তিতর্ক তুলে ধরেন প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালের আইনজীবীরা। প্রদীপের দাখিল করা আবেদনে জানান প্রদীপ একজন সৎ দক্ষ পুলিশ অফিসার। অন্যদিকে সঠিক তদন্তের স্বার্থে রিমান্ডের যুক্তিতে অনড় রাষ্ট্রপক্ষ। শেষ পর্যন্ত ধোপে টেকে নিয়ে আসামি পক্ষের কোনো যুক্তি। জামিন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা। এরপর আসামি পক্ষের আইনজীবীরা জানান তারা উচ্চ আদালতে যাবেন। পুনরায় তিন দিনের রিমান্ড দেওয়ায় অত্যন্ত দুঃখিত এবং ক্ষতিগ্রস্ত এবং প্রিজুডিসড। ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত সে একটি পুলিশ কাস্টাডিতে থাকতে পারে। যখন আজকে 22 দিন হলো, ইট ইজ এ সিরিয়াস ব্রিচ অফ দি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস অফ দি সিআরপিসি এন্ড দি পিআরবি। আমরা উইল মুভ দা হাইকোর্ট, আমরা হাইকোর্ট মুভ করব ভেরি সুন। তবে তদন্ত কর্মকর্তার দাবি আসামি পক্ষের অভিযোগ সঠিক নয়, এটা সত্য না। আইনত যে কয়েকদিন রিমান্ড পাওয়ার কথা, হ্যাঁ, আমরা আইন মান্য করে আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি এবং বিজ্ঞ আদালত এটা জানেন, নলেজ আছে, এই জন্য রিমান্ডটা মঞ্জুর করেছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেন। আইও চেয়েছে, আইওর আরও প্রয়োজন, ওনাদের ওনাদের তদন্ত স্বার্থে আরও ইনফরমেশন কালেক্ট করার জন্য ওনার প্রয়োজন। এই জন্য আদালতে আমরা যত উপযুক্ত উপস্থাপনা করেছি ওগুলির সন্তুষ্ট হচ্ছে উনি শুনেছেন। আদালতে নেয়ার আগে প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 31 জুলাই থেকে 28 আগস্ট, এই 28 দিন থেকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনার কোনো কুলকিনারা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এরই মধ্যে কিন্তু তদন্ত কর্মকর্তারা বিভিন্ন পক্ষকে যেমন সামনাসামনি করেছেন, তাদেরকে কয়েক দফা রিমান্ডেও নিয়েছেন। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কী ঘটেছিল এবং কেন ঘটেছিল সব কিছুর উত্তর জানতে শেষ পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে মামলার চার্জশিট পর্যন্ত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, কক্সবাজার। ভাড়ায় মেলে মামলার বাদী ও সাক্ষী, এরপর ভুয়া মামলা দিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় অর্থ সম্পদ। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক প্রতারক চক্রের তথ্য। এর সঙ্গে এক শ্রেণীর অসাধু আইনজীবীও জড়িত বলে মনে করেন ভুক্তভোগীরা। বিস্তারিত বদরুল আলম শাওনের রিপোর্টে। আমি কখনো কোনো মামলা বা জিডি বা পারিবারিক কোনো ঝামেলা বা সামাজিক কোনো ঝামেলায় কখনো কোনো জড়িত ছিলাম না। 2017 সালে বনিবনা না হওয়ায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট মেরিন ইঞ্জিনিয়ার সোহেল চৌধুরীর। এরপরেই স্ত্রীর বাবা ঠুকে দেন নারী নির্যাতনের মামলা। জেলে যাওয়ার পর তার নামে বিভিন্ন জেলা থেকে আসতে থাকে একের পর এক মামলার খড়গ। ঢাকা কারাগারে আসার পরে আমার বেশ কিছু লোকের সাথে পরিচয় হয়েছে যাদেরও এই ধরনের আশুলিয়া বা বিভিন্ন জেলা থেকে মামলা আসে। নথি ঘেটে দেখা যায় ঢাকা জজ কোর্টে হামিদ আক্তার নামে এক নারী সোহেলের নামে মানব পাচার ও নারী নির্যাতনের মামলা করেন, যেখানে সাক্ষী বাদীর স্বামী আহমদ আলী ও ভুক্তভোগী মেয়ে সোনি আক্তার সহ 5 জন। অনুসন্ধানে দেখা যায় এই চক্রটি ঘুরে ফিরে বাদী ও সাক্ষী হয়ে আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগে সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মামলা করেছে। মামলার নথিতে দেয়া বাদীর ঠিকানায় গিয়ে দেখা যায় বাস্তবে এই ঠিকানার কোনো অস্তিত্বই নেই, এমনকি ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ। 20 নম্বর বাসা আছে? না, 20 নম্বর কোনো বাসা নেই। আইনজীবীরা বলছেন ধরা পড়ে যাওয়ার ভয়ে এই চক্রের সদস্যরা আদালতে মামলা করেই সটকে পড়েন, পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায় না, ফলে মামলার কার্যক্রম দীর্ঘায়িত হয়। ওই সিন্ডিকেটের কাছে তাকে বিক্রি করে দিছে, ফলে তারা বিভিন্ন জায়গাতে মামলা করতেছে, এক মামলাতে বের হয় আরেক মামলাতে ধরা পড়ে। মানুষ কোথাও আইনি প্রতিকার না পেলে সবশেষে ন্যায় বিচারের আশায় দ্বারস্থ হন আদালতে। তবে এই আদালতেই যদি গায়েবী মামলার খপ্পরে পড়ে বছরের পর বছর ঘুরতে হয় তবে সেই প্রতিকার কোথায় পাবেন প্রশ্ন ভুক্তভোগীদের। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। আগ্রহ দেখিয়েছে ভারত, কিন্তু শেষ পর্যন্ত চীনকে সুযোগ দেয়া হলো করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের। বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে নানা কৌতূহল থাকলেও বাংলাদেশ বলছে নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীলতা নয়, বরং সবার কাছ থেকেই ভ্যাকসিন নেওয়ার কথা ভাবা হচ্ছে। চীন আগে আগ্রহ দেখানোয় তাদের আগে সুযোগ দেওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট।
দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়া মহামারীর বিরুদ্ধে লড়ছে চিকিৎসা বিজ্ঞানীরা। জুলাইয়ের মাঝামাঝি সময়ে অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষা সফল হলে আশাবাদী হয়ে ওঠে বিশ্ব। একই সময়ে চীন থেকেও ঘোষণা আসে দ্বিতীয় ধাপের ট্রায়ালের। এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য 19 জুলাই বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC কে প্রস্তাব দেয় চীন। ইতিবাচক সাড়া দেয় BMRC। চীনের রাষ্ট্রদূত স্বয়ং ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওনারা ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে, ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটি অনুমোদন দিয়েছে। এরপর শুরু হওয়া নানা কূটনৈতিক তৎপরতায় হঠাৎ পিছু হটে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে প্রথমে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার বলা হয়। এককভাবে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়ার বিষয় থেকে সরে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধুমাত্র চাইনিজ একটি কোম্পানি সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকবো না। ভ্যাকসিন নিয়ে নানা সময় নানা বক্তব্য দেন মন্ত্রী। আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না। রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি এবং চায়নার অ্যাম্বাসেডারের সাথেও কথা বলেছি। করোনার কারণে সব যোগাযোগ বন্ধ, তার মধ্যেই চলতি মাসে হঠাৎ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর। কারণ হিসেবে দুই দেশের পক্ষ থেকে বলা হয় করোনা ভ্যাকসিনে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায় ভারত। তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। এক মাসেরও বেশি সময় ধরে চীনের ট্রায়ালের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়। তবে সিমলা সফরের 10 দিনের ব্যবধানে বাংলাদেশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় চীনকে। চায়নার একটি কোম্পানি বাংলাদেশে তারা ট্রায়াল করতে চায়, তো আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। ICDRB করবে এই ট্রায়াল। এজন্য 60টি হাসপাতাল থেকে বাছাই করা হবে 4,200 স্বাস্থ্যকর্মীকে। ট্রায়ালের জন্য চীন দেবে 1,00,000 ভ্যাকসিন। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ভ্যাট কমলেও গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমছে না। সেবাদাতাদের যুক্তি, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পর বাড়তি 20% ভ্যাটের বোঝা চাপে ISP প্রতিষ্ঠানের ওপর। বিশ্লেষকরা বলছেন, নতুন সিদ্ধান্তের লাভবান হচ্ছে শুধু ইন্টারনেট সেবাদাতারাই, রাজস্ব হারাবে না সরকারও। শুভ খানের রিপোর্ট। যে কোনো পণ্য বা সেবার উপর সর্বোচ্চ 15% ভ্যাট নেয় সরকার, তবে ব্যতিক্রম ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট খাত। গেল অর্থবছরে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পর ব্যান্ডউইথ কেনা এবং গ্রাহকদের কাছে পৌঁছানো পর্যন্ত দুই পর্যায়ের প্রতিটিতেই ভ্যাট হার 5% থেকে বেড়ে দাঁড়ায় 15%। তবে গ্রাহকদের 5% ভ্যাট হার অপরিবর্তিত ছিল, ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় সর্বমোট 35% ভ্যাটের 30% দিত ISP প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় জটিলতা নিরসনে গেল জুলাইয়ে ইন্টারনেটের দাম বৃদ্ধি ও সাময়িক সেবা বন্ধের হুমকি দেয় ISP প্রতিষ্ঠানগুলো। এর 1.5 মাস পর ইন্টারনেট সেবায় সব পর্যায়ে 5% অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের কথা জানায় NBR। ইন্ডাস্ট্রি থেকে 30% যে ভ্যাটটা দেওয়া হতো সেটা আমরা সরকার থেকে কোনোভাবে রাজস্ব রেয়াত পেতাম না। আমাদের লসটা আমরা কিছুটা এন্টার করতে পারবো। প্রান্তিক পর্যায়ের কোন গ্রাহক ইন্টারনেটের মূল্য কমছে না। বিশ্লেষকরা বলছেন, নতুন সিদ্ধান্তে সব মিলিয়ে 15% ভ্যাট পাবে সরকার, ফলে কমছে না রাজস্ব আয়। সরাসরি গ্রাহকের কাছে পড়তো 20% এবং এখনো গ্রাহকের কাছে ওই 18-20% মাঝামাঝি কোনো একটা পর্যায়ে ভ্যাটের জায়গাটা পড়ছে। কাজেই সরকার আসলে এখানে কোনো রাজস্ব কোনো ছাড় দেয়নি। ভোক্তাদের পর্যায়ে যদি এই ভ্যাট হ্রাস সমন্বয় না পায় এবং মুনাফা বৃদ্ধিতে যদি এই ভ্যাট হ্রাস কার্যকর হয় তাহলে সরকারের এই আদেশ গণস্বার্থসম্মত না। বর্তমানে দেশে প্রায় 3.5 কোটি গ্রাহককে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে 2000 ISP প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত খ্যাতিমান কথা সাহিত্যিক সাংবাদিক রাহাত খানের প্রথম নামাজে জানাজা হবে আজ বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। গত রাত 8:30 দিকে ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় মারা যান এই গুণীজন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হৃদরোগ, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রাহাত খান। গুরুতর অসুস্থ হলে 20 জুলাই তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ICU ভর্তি করা হয়, কিন্তু এরপরে অস্ত্রোপচারের প্রয়োজন হলে শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে বাসাতেই চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার রাত 8:30 80 বছর বয়সে মারা যান তিনি। খাবার খাওয়া রেডি হয়েছি, তারপরে মানে হেঁচকির মতো একটা হচ্ছিল, বসেছিলাম কাছে, আমরা বুঝতেই পারিনি এত ভালো মৃত্যু আমি কখনো দেখিনি।
বারডেমের হিমঘরে তাঁর মরদেহ রাখা হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে। সকাল ১১টায় প্রেসক্লাবে জানাজা, তারপর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। কিশোরগঞ্জে জন্ম নেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। ১৯৬৯ সালে দৈনিক সংবাদ পত্রিকা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান পত্রিকা। খ্যাতিমান কথাসাহিত্যিক রাহাত খান ১৯৯৬ সালে একুশে পদকে ভূষিত হন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান ১৯৭৩ সালে। তাঁর উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল অনিশ্চিত লোকালয়, অমল ধবল চাকরি, ছায়া দম্পতি, মন্ত্রিসভার পতন ইত্যাদি। সবশেষ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। মুন্সীগঞ্জের লৌহজংয়ে বন্যা আর নদী ভাঙনে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গবাদি পশুগুলোকে প্রয়োজনীয় খাবার দিতে না পারায় দুধ উৎপাদন নেমে এসেছে দুই তৃতীয়াংশে। এতে মানবেতর দিন কাটছে পশু খামার নির্ভর পরিবারগুলোর। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত পশু খামারিদের প্রণোদনা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পান পিয়াসি ছয় দিনের মাথায় ভাঙনের কবলে পড়ে গরু নিয়ে পড়েছেন বিপাকে। রাহাতগাঁও গ্রামের এই খামারির পালের ছয়টি গরুই এখন খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে। ঠিকভাবে গরুর খাবার দিতে না পারায় গাভীর দুধ কমে গেছে। নদী আবার ধেয়ে আসছে এ বাড়িতেও। এখন পরিবার গরু নিয়ে যাবেন কোথায়? সে দুশ্চিন্তায় অস্থির। জায়গা নাই, জমিন নাই, সব ভাঙে নদীতে নিয়ে গেছে। থাকারই অসম্ভব। গরুর ঘরের ঘর নাই, গরু রাখতে পারি না। এখানকার প্রতিটি বাড়ি একটা করে খামার, কিন্তু বন্যার মধ্যেই পদ্মার ভাঙন সব তছনছ করে দিয়েছে। গরুর পরিচর্যার পরিবর্তে এখন ঘর সরিয়ে নিতে ব্যস্ত। মাঠঘাট সব বিলীন হয়ে যাওয়ায় গোখাদ্য মিলছে না, কিছু গরু মারাও গেছে। টাকা পয়সাও নাই, সরেন না, গরুর লবণ কুড়া কিছু কিনতে পারি না। যে গরুতে দুধ দিছে চার সের, এই গরুতে দুধ দেওয়া নেই এক সের দেড় সের, মানে এলে আমার সংসার চলে না। গাছ কুড়া তো গাঙ্গে পানিতে মনে করেন নাই কে। মানুষের দুবেলা ভাত খাওয়ান যায়, কিন্তু গরুর ঘাস তো দেওয়া যায় না। গরুর ঘাস কাটতাম, অনেক কষ্ট হইতাছে। ক্ষতিগ্রস্ত ছোট খামারিদের প্রণোদনা দিতে তালিকা তৈরি করা হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। সেই তালিকা যাওয়ার পর ওই খামারিগুলাকে সরকারিভাবে সরকারি বিধি অনুযায়ী, প্রকল্পের বিধান অনুযায়ী প্রণোদনা প্রদান করা হবে। গরু ছাড়াও গ্রামগুলোতে ১২০০ ছাগলও রয়েছে। প্রতিদিন এখানে ২২,০০০ লিটার দেশীয় গায়ের দুধ উৎপাদন হয়। এখন তা হ্রাস পেয়ে ১৫,০০০ লিটারে নেমে এসেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। গাইবান্ধার পলাশবাড়িতে সরকারি বেকার ভাতা পাওয়ার আশ্বাস দিয়ে গ্রামের বেকার যুবক ও যুবতীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে পলাশবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা প্রমাণ হলে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন খোদ যুবলীগের নেতাকর্মীরাও। তবে অভিযুক্তের দাবি বিষয়টি ভিত্তিহীন। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের ছবি ও রিপনাকন্দের তথ্য নিয়ে রিপোর্ট। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারিভাবে বেকার ভাতা হিসেবে ১,৬০,০০০ পাওয়ার কথা বলে ৩০ জন যুবক ও যুবতীর কাছ থেকে নানাভাবে ৪৮,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন পলাশবাড়ি উপজেলা যুবলীগের সভাপতি আজাদুল ইসলাম। পরে ৬ মাস পেরিয়ে গেলেও বেকার ভাতার সুবিধা না পাওয়ায় টাকা ফেরত চাইলে ৩০,০০০ টাকার অর্থশূন্য অ্যাকাউন্টের চেক প্রদান করেন তিনি। এ অবস্থায় টাকা না পেয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ভুক্তভোগীরা। আজাদুল ইসলাম, আমাদের কাছ থেকে বেকার ভাতার কথা বলে ২৫,০০০ টাকা করে নিছে। ৩০ জন সদস্য একত্রিত হয়ে ফেসবুকে একটা পোস্ট করি, এই পোস্টের ভিত্তিতে তারা আমাদের নামে উল্টা মানহানির মামলা করে। বেকার ভাতার কথা বলে উনি আমার কাছ থেকে ২৫,০০০ টাকা নিয়েছে। গেলাম যে টাকা তুলবো, ব্যাংকে যায়, ওখান থেকে দেখেছি ২,০০০ টাকা শুধু। ৩০,০০০ টাকা চেক দিছে হচ্ছে ২,০০০ টাকা অ্যাকাউন্টে। এই ঘটনায় টাকা ফেরত দেওয়ার পাশাপাশি অভিযুক্ত আজাদুলের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। বেকার যুবকদের কাছে টাকা নিয়ে যে হয়রানির শিকার করা, এটা কোনোভাবেই মানে নেওয়া সম্ভব না। সুস্থ তদন্ত হোক এবং যেটা ন্যায্য বিচার সেটা আমি বিচার চাইবো। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বলছেন যুব উন্নয়ন অধিদপ্তর কোনো বেকার ভাতা দেয় না। অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান যুবলীগের নেতাকর্মীরা। বাইরে কেউ যদি লেনদেন করে থাকে বেকার ভাতা সংক্রান্ত, আসলে টোটালি যুব উন্নয়ন অধিদপ্তরের বিষয়ে কিছুই জানে না। এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই সমচিন বলে আমি মনে করি। তবে অভিযুক্ত যুবলীগ নেতা সব অভিযোগ অস্বীকার করে এই ঘটনাকে বানোয়াট ভিত্তিহীন বলে দাবি করেন।
আমার মাঝে এ ধরনের কোনো কলঙ্ক তো প্রশ্নই ওঠে না, এটা একটা পরিকল্পিত তৈরি করছে, এটা হলো ভিত্তিহীন। অভিযোগের ব্যাপারে পুলিশ সুপার তহিদুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আজাদুল ইসলাম শুধু যুবলীগ নয়, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। তিনি স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান পদে কর্মরত। সময় সংবাদ, গাইবান্ধা। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় 57টি স্বর্ণের বার সহ এক নারীকে আটক করেছে বিজিবি। গতরাতে সীমান্তের সাদিপুর এলাকা থেকে স্বর্ণসহ নারীকে আটক করা হয়। বিজিবি জানায়, ওই সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ায় তারা। এক পর্যায়ে ভারতে পাচারের সময় ধাওয়া করে বানেছা বেগমকে আটক করে তার ব্যাগ থেকে 9 কেজি 200 গ্রাম ওজনের 57টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 5.5 কোটি টাকা। আটক নারীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে এই রুটে বেনাপোল সাদিপুর হয়ে একটি স্বর্ণের চালান ভারতে প্রবেশ করবে। মোসাম্মদ বানেসা খাতুন নামে একজন মহিলা এই পাচারের সাথে জড়িত, তার সাথে আরও 2-1 জন জড়িত রয়েছে, যা আমাদের তদন্তের আওতায় রয়েছে এবং এ ব্যাপারে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। নগর পাইকারি বাজারগুলোয় কমেছে সব ধরনের মাছের দাম। প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে 30-40 টাকা কমে। ব্যবসায়ীরা বলছেন, বিল জলাশয়ের পানি কমায় আড়তগুলোতে বেড়েছে দেশীয় মাছের আমদানি, এতে লোকসান গুনতে হচ্ছে মাছ চাষি ও ব্যবসায়ীদের। নওগাঁ থেকে এম আর রকির রিপোর্ট। বন্যা পরবর্তী নদী এবং জলাশয়গুলোতে পানি কমে আসার কারণে দেশীয় মাছের আমদানি বেড়েছে এসব আড়তে। জেলেদের জালে ধরা পড়ছে বিপুল পরিমাণে দেশীয় মাছ, আর আমদানি বাড়ার কারণে এসব আড়তে কেজি প্রতি 30-40 টাকা কমেছে মাছের দর। মাছ চাষিরা বলছেন, হঠাৎ দর কমার কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাজার খারাপ হওয়ার জন্য আমাদের খুব লস হয়ে যাচ্ছে, তো আমরা এই লসে ব্যবসা করে তো পুকুরে চাষ করে কোনো লাভ করতে পারছি না। বন্যার পানি হওয়াতে মাছের দাম কমে গেছে, মেলা কমে গেছে। বিলের মাছ, নদীর মাছ, তারপরে হচ্ছে পরে সামুদ্রিক মাছগুলা প্রচুর পরিমাণে আসতেছে, এই কারণে মাছের বাজার কম। আর ব্যবসায়ীরা বলছেন, এবছর মাছের আমদানি বৃদ্ধি হলেও করোনা পরিস্থিতিতে দূরের পাইকার না আসার কারণে এই মাছের দর নিয়ে তারাও হতাশায় রয়েছেন। পাঙ্গাসের মাছ 80 টাকা বিক্রি করতে করতে 70-60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এইভাবে বিক্রি হলে তো আমাদের মানে পড়তে হবে না। অন্যান্য যাবতীয় মাছের দাম তুলনামূলক অনেক কম দেশীয় মাছের আমদানির কারণে। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ইমামবাড়াগুলোর ভেতরেই শোক প্রকাশ, জোরদার নিরাপত্তা। ভাড়ায় মিলছে মামলার বাদী ও সাক্ষী, হয়রানি করতেই গড়ে উঠেছে ভয়ঙ্কর চক্র। অসাধু আইনজীবীরাও জড়িত বলছেন ভুক্তভোগীরা। এবং ভারতের আশ্বাসের পরও চীনকেই ভ্যাকসিন ট্রায়ালের প্রথম সুযোগ দিল বাংলাদেশ, কূটনৈতিক মহলে আলোচনা। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।